হ্যাঁ সো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই স্টোর তো বন্ধুরা আপনার কোনো ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সে যেই হোক না কেন আপনার হোয়াটসঅ্যাপে সে এস এম এস করলো সে এস এম এসটি দেখার আগেই দেখার আগে সে এস এম এসটি আবার ডিলিট করে দিল আপনি পরে গিয়ে দেখলেন যে এস এম এসটি ডিলিট করা আছে তো আপনার জানতে ইচ্ছা হবে যে এস এম এসটি কী ছিল তো আমি আজ এই ভিডিওটিতে ছোটো একটা সিস্টেম দেখাবো সেই সিস্টেমটি আপনি আপনার ফোনে করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপে যেই এস এমএসি আসুক না কেন আর যেই সেন্ড করুক সেই এস এসটি যতবারই ডিলিট করুক আর যাই করুক আপনার ফোনে সেই এস এসটি থেকেই যাবে তো কী সেই সিস্টেম আর কী করতে হবে সেটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা চলে এলাম ফোনের ডিসপ্লেতে কাজটি করার জন্য সবার প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন চ্যাট বিন আমি আপনাদের সুবিধার জন্য অ্যাপ লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের এই চ্যাটবিনটি ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটি খুবই ছোটো অ্যাপ্লিকেশন মাত্র তিন এমবির অ্যাপ্লিকেশন তো আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন তো ওপেন করার সাথে সাথেই ফার্স্ট ইন্টারফেস এমন পেয়ে যাবেন তো এইগুলোকে পারমিশন দিয়ে দেবেন তো প্রথমটি হয়ে গেল পারমিশন দেওয়া দ্বিতীয়টি আর তৃতীয়টির পারমিশন সবসময় চাইবে না যদি চাই তো দিয়ে দেবেন আর না চাইলে স্কিপ করে দেবেন স্কিপ করে ওকে করে দেবেন দিয়ে স্ট্যাটাসে গিয়ে ওকে ওকে করে দেবেন অ্যালাউ করে দেবেন ওকে ওকে এবার ক্যান্সেল করে দেবেন হয়ে যাবে তারপর যেতে হবে আদার্সে আদার্সে গিয়ে নিশে প্লাস আইকনে যেতে হবে এখানে অ্যাড অ্যাপে যেতে হবে এখানে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার অলরেডি অ্যাড করাই আছে আরও যদি অন্য আপনার ফোনের সমস্ত অ্যাপ্লিকেশন এখানে শো করবে তো আপনি যদি চান তো অন্য অ্যাপ্লিকেশনও এখানে অ্যাড করে দিতে পারেন আর যদি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার আপনার অ্যাড না থাকে তো অ্যাড করে দেবেন তো আর কিছু করতে হবে না চলে আসবেন বাইরে তো আমি আমার অন্য একটি ফোন দিয়ে এই ফোনের হোয়াটসঅ্যাপে এস এম এস করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা চলে এলাম আমার অন্য ফোনটিতে তো এসে আমি ওই ফোনটাতে ফোনটার হোয়াটসঅ্যাপে এস এম এস করছি তো ফার্স্টে হাই লিখে সেন্ড করলাম তো সেন্ড হয়ে গেছে এরপর আমি হ্যালো লিখে সেন্ড করে ডিলিট করে দেব তো হ্যালো সেন্ড হয়ে গেছে এবার হ্যালোটিকে ডিলিট করে দিচ্ছি সো ডিলিট হয়ে গেছে তো এবার ওই ফোনটাতে গিয়ে দেখাচ্ছি যে কীভাবে এই ডিলিট এস এম এস দেখা যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার এই হোয়াটসঅ্যাপে এস এম এস এসছে তো হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে হাই এস এম আছে তারপর এসএমএসটি ডিলিট হয়ে গেছে তো এসএমএসটি দেখার জন্য আপনারা এই চ্যাট বিনে চলে আসবেন এসে চ্যাট অপশানে চলে যাবেন এখানে পেয়ে যাবেন তো হাইয়ের পরে হ্যালো সেন্ড করেছিলাম সেই এস এম এখানে আছে আর এছাড়াও আরও একটি ভালো সিস্টেম আছে চ্যাটবিনেও আসতে হবে না আপনি আপনার ওই ফোনের হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন তার জন্য কী করুন হোয়াটসঅ্যাপ ওপেন করবেন আর যে ডিলিট এস এম আছে তার উপরের এস এম চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখার পর এই কফি অপশানে টাচ করবেন দেখবেন দেখিয়ে দেবে তো ওই কফি অপশানে টাচ করার সাথে সাথেই ওই হায়ার পরে যে এস এম ছিল সেটি মানে ডিলিট এস এম দেখতে তো ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক